সবচেয়ে সস্তায় ইয়ামাহা। আরে ভাই ইয়ামাহা বাইকের কি দাম কমছে? না দাম কমে নাই। এই ট্র্যাক্টরে যদি ভিডিও শুরু করতাম তাহলে ভিডিওতে অস্থির ভিউয়ার্স তো, বাট ইয়ামাহা শুধু বাইকই বানায় না, তারা বাইকের পাশাপাশি বানায় এই টাইপের অডিও গ্যাজেটও। এন্ড আজকে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। ভাই আমাদের দেশে ইয়ামাহা মানেই কারো কাছে R15, MT15 বা FZ, আবার কারো কাছে ইয়ামাহা মানেই ওদের পিয়ানো বা কিবোর্ড। কিন্তু ইয়ামাহা যে অডিও গিয়ারও বানায় এটা কি আপনারা জানতেন? বিশ্বাস করবেন না, বাইকের আগেও ইয়ামার যাত্রা শুরু হয় রিড অর্গান আর পিয়ানো দিয়ে। অ্যান্ড বহির্বিশ্বে কিন্তু ইয়ামার নামটা প্রচুর ভালো, কিন্তু এসিএ মোটর যখন আমাদেরকে ইনভাইট করলো তাদের ইয়ামাহার মিউজিক শোরুমে, অ্যান্ড আমরা যখন আসলাম আমরা জাস্ট ব্লোন অ্যাওয়ে তাদের শপটা এত সুন্দর, এটা দেখে চতুর্দিকে সব এলিগেন্ট অ্যান্ড খুবই এক্সপেন্সিভ মিউজিক ইনস্ট্রুমেন্টটা ভরা। বাট আজকে আমরা যে চারটা মিউজিক গ্যাজেট নিয়ে কথাবার্তা বলবো সেটা টোটাল ডিফারেন্ট, সো সাথেই থাকুন। আজকে আমাদের কাছে ইয়ামার খুব ইন্টারেস্টিং চারটা গ্যাজেট আছে, একটা TWS, দুইটা নেক ব্যান্ড, অ্যান্ড ফাইনালি একটা IM অর্থাৎ ইন ইয়ার মনিটর। বাট শুরুতেই কথা শুরু করা যাক এই TW E5B BDT কে নিয়ে। আমি এই প্রোডাক্টটা বক্স থেকে খোলার পরে বেশ অ্যামেজ হয়েছি এর লুক দেখে। কেসটা বেশ বড়, বেশ মোটা, বাট যদি একটু উপরের দিকে তাকান তাহলে দেখবেন একটা ইয়ামাহা লোগো। আর এই যে টেক্সচারটা এটা কিন্তু অনেকটাই স্পিকার গ্রিলের মতো, অ্যান্ড সেম জিনিসটা দেখলাম ওরা ওদের বাটসেও দিছে। ইন শর্ট আই লাইক দিস ডিজাইন, একটু ক্লাসি বাট বেশ প্রিমিয়াম। বাট এই বাটসগুলো অনেক বড় ভাই, মানে আমার কানে ভালো ফিট হয়েছে, ইভেন ইয়ার ফিটিংসও বেশ ভালো, মানে কান থেকে অ্যাটলিস্ট পরে যাবেন অন্তত। IPX5 আছে, সো কানের ঘাম বা ছিটে ফোটে বৃষ্টি তো কোনো প্যারা নাই, জাস্ট বাটন কন্ট্রোলের জায়গায় টাচ কন্ট্রোলটা দিলে আর একটু বেটার হইতো। অ্যান্ড সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই লেগেছে, এর সাব বেশ বেশ ভালোই পাওয়ারফুল ছিল, ইভেন বেশ স্যাটিসফাই করবে বেস সেট কাস্টমারদেরকে। যদি এটা কিন্তু বেস টার্গেট করে বানানো ছিল না, এটা মোর অফ ক্লাসিক্যাল মিউজিক বেশি এনজয় করার জন্য বানানো। বাট সবচেয়ে ভালো লাগছে যে ইউ ক্যান ফিল দ্য বেস, অ্যান্ড এই বেস অনেক ডিপে যায়, ভোকালের সাথে ক্ল্যাশ করতে খুব একটা দেখি নাই। আর অলসো ভোকালটা বেশ রিচ ছিল, বেশ ক্লিন, ইভেন ট্র্যাভেলও বেশ ক্লিন দেখলাম, বেশ এনজয়েবল, অ্যান্ড বেশ ভালোভাবে ইনস্ট্রুমেন্টের ক্রিস্প সাউন্ডগুলো ফিল করা যায়। ওভারঅল এর সাউন্ড নিয়ে আমি হ্যাপি, বাট মাইক আর একটু ভালো হলে আমার কাছে ভালো লাগতো। অ্যান্ড সব দিক থেকে ঠিক আছে, শুধু একটু ক্লিন আউটপুটের ল্যাকিং পেয়েছি, আদারওয়াইজ ইটস এ ভেরি গুড TWS। এপেক্স কোডেক আছে আর গেম মোড আছে, লেটেন্সি কম মোটামুটি। অ্যান্ড ইয়ামাহা বলতেছে এই বাটস জোড়া টানা 9 ঘন্টার মতো চলবে, এর 10 মিনিটের চার্জে 1 ঘন্টা গান শোনা যাবে, যেখানে কেস সহ টোটাল 28 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা। আর এই জিনিসে কিন্তু ANC-টা আমরা দেখিনি, ট্রান্সপারেন্সি মোড আছে শুধু, যেটা বেশ ডিসেন্ট পারফর্ম করেছে। ANC না থাকাটা একটা ল্যাকিং হিসেবে থাকলেও এর ইয়ার ফিটটা বেশ ভালোভাবে কানে সিল ক্রিয়েট করে, অ্যান্ড আমি ফুল সাউন্ড দেখলাম যে ভালোই আইসোলেট করে ফেলতেছে। সো ওভারঅল ইয়ামাহা TW E5B নিয়ে আমার ইম্প্রেশন বেশ ভালো বলতেই হবে। সো নেক্সট আমরা কথা বলতেছি এই জিনিসটাকে নিয়ে, এটা হচ্ছে EPH 200 IM। সহজ কথা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস, আর আমার এটা খুবই ভালো লাগছে। এর এক মাথায় 3.5 mm হেডফোন জ্যাক আছে আর অন্য মাথায় MMCX কানেকশন। IEM এর হাউজিং মেটালের আর এটা বেশ স্ট্রং, দেখতেও সুন্দর লাগে, কেবলটা অন্যদিক একটু পিছিয়ে পড়েছে, যদিও স্ট্রং মনে হচ্ছে বেশ, মানে টানাটানি করে দেখলাম। আর এর মাথায় ডাবল ফ্লেজড ইয়ার টিপস আছে যেটা বেশ ভালো কানে সিল ক্রিয়েট করতে পারে। এখন এটা আবার অনেকের কাছে নাকি কমফোর্টেবল লাগে, বাট আমি এটা তো একটা মিডল গ্রাউন্ডে ছিলাম, আমার কাছে খুব বেশি কমফোর্টেবলও লাগেনি আবার অনেক বেশি আনকমফোর্টেবলও লাগে নাই। অ্যান্ড এবার এর সাউন্ড নিয়ে বললে আমি এর সাউন্ড নিয়ে ইমপ্রেসড। 6 mm সিঙ্গেল ড্রাইভার আছে যেটা কিনা 22 ইম্পিডেন্স এর, অ্যান্ড সিঙ্গেল ড্রাইভার IEM হলেও এটা বেশ লাউড, এর সাউন্ড বেশ ক্লিন, স্মুথ আর ওয়েল ডিটেইলড, মানে একদম ব্যালেন্সড টোনের সাউন্ড পেয়েছে এটার থেকে। ক্ল্যারিটি ছিল বেশ চমৎকার, এতে বেজ আছে ভরপুর, অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি বেশ ভালোই লো পর্যন্ত যায়, বেসের লেভেল ভালোভাবে আলাদা করা যায়, ইভেন এর মিডও বেশ ক্লিন, অ্যান্ড ভয়েসের মধ্যে থিননেস খেয়াল করিনি খুব একটা, মোটা গলার গান বেশ ভালোই উপভোগ করা যায় এটার ক্ষেত্রে। আর ইয়ার সেন্সিটিভ যাদের তাদের সমস্যা তৈরি করার মতো কোনো ফ্রিকোয়েন্সি স্পাইক নাই এখানে, পাশাপাশি এর সাউন্ড স্টেজ বেশ ভালো, অ্যান্ড সব কিছু বেশ ভালোভাবে সেপারেটও করা যায়, মানে ওভারঅল এক কথায় এই IEM-টাকে নিয়ে আমি যথেষ্ট হ্যাপি। আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা, এন্ড আমার চিন্তা ভাবনা আছে মেটার মাইরা দিব, কিন্তু এগুলোর একটা প্রোডাক্ট নিয়েও দাম নিয়ে কিছু বলতেছি না, কারণ দামগুলো খুবই ইন্টারেস্টিং। সো আমরা কভার করলাম একটা TWS, একটা IEM, এন্ড ফাইনালি বাকি থাকতেছে ওদের নেক ব্যান্ড। এন্ড মজার ব্যাপার হলো যে নেক্সটে যে নেক ব্যান্ডটা নিয়ে কথাবার্তা বলবো এইটা হচ্ছে যে এই লিস্টের সবচেয়ে চিপেস্ট প্রোডাক্ট, বাট স্টিল এটার দাম 5,000 টাকা। এখন যদি অনেকে ভাবেন যে এই EP30A এর মধ্যে কী এমন আছে এটার জন্য দাম এটার 5,000 টাকা, সো থিঙ্ক আগেন, এটা একটা ইয়ামাহা মেড নেক ব্যান্ড। তারপরে এটা যে বড় ভাই EP E70A, সেটা তখন বাকি আছে, এটার কথা এখন বলিই নাই। ওয়েল, এই নেক ব্যান্ড একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড, টাইপ সি পোর্ট আছে, প্লে পজ আর ভলিউম বাটন আছে, আর মাইক্রোফোন আছে বডিতে, বেশ ছিমছাম দেখতে এই নেক ব্যান্ড, বাট আরেকটু স্ট্রং স্ট্রাকচার এখানে আশা করেছিলাম। এর স্পেক নিয়ে বললে এর ভর বেশ কম, মাত্র 19.5 গ্রাম। এতে ব্লুটুথ 5 আছে উইথ SBC and AAC কোডেক, ব্যাটারি প্রায় 14 ঘন্টার মতো ব্যাকআপ দেয় আর চার্জিং টাইম 2 ঘন্টা,
এনসি নাই, বাট আই থিঙ্ক এখানে থাকাটা খুবই উচিত ছিল। বাডসগুলো কানে ভালো ফিট হলেও ইয়ার সিল ক্রিয়েটের দিক থেকে একটু উইক এটা, বাট এর এই পুচকে হাউজিংয়ে আছে 8.6 মিলিমিটার একটা ডাইনামিক ড্রাইভার। শুরুতে আমার মনে হয়েছিল যে একদমই ভোকালকে ফোকাস করে বানানো এই নেকব্যান্ডটা, বেস যে আছে সেটা এনাফ, যদিও সাব বেসে কিছুটা ল্যাকিংস দেখেছি, আবার এটা ট্রাভেলে ডিটেলস কিছুটা কম ছিল নেকব্যান্ডে। ওভারঅল এটা আসলে গুড ফর সিটি কমিউটিং বা মুভি দেখার জন্য, আসলে খুব স্পেশাল কিছু পাচ্ছি না আপাতত আমরা এই ইপি 30A থেকে, বাট এটার মাইক কোয়ালিটি ভালো ছিল। যদিও অপর প্রান্তে থাকা অনেকে বলেছে আর একটু লাউড হলে ভালো হতো এই মাইকটা, স্টিল গুড নেকব্যান্ড। বাট এই ইপি 70A সব থেকে এগিয়ে, লিস্টের সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট অ্যান্ড এটার দাম 23,000 টাকা। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম, একটু ভালো করে দেখেন, এই দুটা মডেলের নাম কাছাকাছি হলেও প্রায় আকাশ পাতাল পার্থক্য। আবার সেই মডেলে আইএম আছে, টিডাব্লিউএস আছে, নেকব্যান্ড আছে, জাস্ট লাস্টের ওয়ার্ডটা শুধু আলাদা। সো হোয়াটএভার, এটা বেশ কনফিউশন ক্রিয়েট করে তাদের প্রোডাক্ট ফাইন্ড আউট করার জন্য। ওকে, সো এই লাস্ট প্রোডাক্টটা নিয়ে বললে, দিস ইজ অলসো এ ভেরি সিরিয়াস লুকিং প্রোডাক্ট, অনেক বড়, মোটা, বেশ প্রিমিয়াম লাগে, বেশ হেভি, আর সেই সাথে বেশ ভালো স্টার্ডি। এই বাডসগুলো একটু অদ্ভুত হলেও কানে ভালো ফিট হয়, তবে এটার তার একটু শর্ট লেগেছে আমার কাছে। বাটন পজিশন, বাটন কোয়ালিটি অ্যান্ড মেটালের প্লাস্টিক আর বিল্ড কোয়ালিটি নিয়ে আমি বেশ হ্যাপি, ইভেন হ্যাপি এর সাউন্ড সিস্টেম নিয়ে। প্রথমত এটার বাডসগুলো ভালো সিল ক্রিয়েট করে, তার উপর এনসি আছে যেটা বেশ ভালো ডিসেন্ট ছিল, আর ট্রান্সপারেন্সি মোডও বেশ ভালোই কাজ করে। সাউন্ড নিয়ে আমি হ্যাপি ভাই। ইন শর্ট, এর সাউন্ড বেশ স্মুথ, বেজের কোয়ালিটি বেশ ভালোই ছিল, সাব বেজও বেশ ভালোভাবে ফিল করা যায়, এরপর এর ভোকালটাও বেশ ভালো ক্লিন অ্যান্ড ফরওয়ার্ডের লাগছে আমার কাছে, সেই সাথে ট্রাভেলও বেশ স্মুথ ছিল। আর একটু ডিটেইল পাইলে আর একটু ভালো লাগতো, বাট যা সাউন্ড পাইছি তাতে অফিসের বাদবাকি পোলাপান বেশ হ্যাপি। এছাড়া আরও স্পেকের দিকে আসলে আমরা এখানে পাচ্ছি ব্লুটুথ 5.3, এপটেক্স কোডেক অ্যান্ড ডিসেন্ট মাইক কোয়ালিটি, একটু লেস লাউড বাট বেশ ক্লিন। তবে আইপি রেটিং নিয়ে তেমন কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন পেলাম না, যেহেতু একটা নেকব্যান্ড, সো এখানে আইপি রেটিংটা খুবই মাস্ট হ্যাভ একটা জিনিস, যেহেতু অল দ্য টাইম গলা থাকবে, সো ভিজবে বা ঘামে অনেকভাবে এই ওয়াটার দিয়ে ড্যামেজ হওয়ার চান্স থাকে, দ্যাটস ওয়াই আইপি রেটিংটা খুবই ক্রুশাল এখানে। ফান ফ্যাক্ট হচ্ছে যে ইয়ামার থেকে আমাদেরকে জানাইছিল যে তাদের এই অডিও গ্যাজেটসগুলো স্পেসিফিকলি ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড কালচারাল মিউজিকগুলো একদম ফুলেস্টে ফিল করার জন্য বেস্ট রেকমেন্ডেড অপশন। সো এখানে বেস অ্যান্ড ট্রাভেলের থেকে অন্যান্য জিনিসগুলো বেশি ফোকাসড হওয়ার কথা ছিল, বাট আমরা যখন আমাদের টেস্টিংয়ে টেস্ট করলাম তখন দেখলাম যে এইটা কাইন্ড অফ অলমোস্ট অলরাউন্ডার টাইপের, অ্যান্ড বেসও যথেষ্ট ভালো প্রোভাইড করতেছে, সব কিছুতেই মোটামুটি ভালোই পারদর্শী অ্যান্ড সব কিছু ডেলিভার করার চেষ্টা করতেছে। অ্যান্ড অফকোর্স ক্লাসিক্যাল মিউজিকগুলো শোনার সময় এই প্রত্যেকটা ইয়ারফোন থেকে আমরা যথেষ্ট ভালো পরিমাণের একটা ফিল নেওয়ার মতো মিউজিক এক্সপিরিয়েন্স পেয়েছি। আর ভালো কথা, আইএম বাদে বাকি যেসব প্রোডাক্ট দেখতেছেন সবগুলোই অ্যাপ সাপোর্ট করে, বাট ইয়ামাহার অ্যাপ আমার কাছে আমরি এফেক্টিভ মনে হয়নি, একদমই বেসিক লাগছে। আরও আছে লিসেনিং কেয়ার, যেটা লো ভলিউমে প্রায় সব ফ্রিকোয়েন্সি ধরে রাখতে পারে। আর আমরা তো একদমই ভিডিও শেষের দিকে চলে আসলাম, বাট আপনাদেরকে কিন্তু TWS-টা আর IEM-টার দামটা বলা হয়নি। ওয়েল, এই TWS-টার দাম 16,000 টাকার মতো আর এই IEM-টার দাম 18,000 টাকার মতো। হ্যাঁ, আমি জানি দাম শুনে অনেকে ভাইগা যেতে পারেন, বাট কেউ যদি ইয়ামাহার তেজগাঁও শোরুমে একবার আসেন, প্লিজ প্রত্যেকটা গ্যাজেট অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করে দেখেন, সেটা তো কোনো দোষ নাই। আর মজার বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের ভিডিও দেখে ইয়ামাহার শোরুমে যেয়ে তাদের যে কোনো অডিও গ্যাজেট পারচেস করেন, তাহলে পেয়ে যাবেন 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। জাস্ট সিম্পলি শপে গিয়ে বললেই হবে, আপনি জাস্ট সাথে সাথেই 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমার এক্সপিরিয়েন্সের শর্ট সামারি যদি এখন বলি, তাহলে সেটা হলো ইয়ামাহা অতিরিক্ত সাউন্ড ফোকাসড, যেখানে আরেকটু ফিচারের দিকে ফোকাস দিলে ম্যাস কাস্টমার সেটা আরেকটু সদরে গ্রহণ করতে পারতো, স্টিল বেশ ভালো কিছু অফার করতেছে, হ্যাঁ এটা বলাই যাচ্ছে। আর আশা করি ইয়ামাহার নাম শুনলে এখন বাইকের পাশাপাশি অডিও গিয়ারের কথা মাথায় আসবে, আর যদি মাথায় না আসে তাও চিন্তা করবেন যে ইয়ামাহা কিন্তু শুধু বাইক বানায় না, ওরা অডিও গিয়ারও বানায়। আর যদি কোনো ইয়ামাহা ইউজার থাকে তাহলে আরেকটা ইয়ামাহা ইউজারের কাছে শেয়ার করতে পারেন যে তারা কিন্তু অডিও গ্যাজেট বানায়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আইফুল সেম ইমন, আল্লাহ হাফেজ।